আলাইকুম ভিউয়ার্স ভিউার সুইয়াল লস্তাবাদ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি এমবি সুন্দরবন দশের আপডেট অনেকেই আমরা যে প্রতিদিন শিডিউল দিয়ে থাকি সেখানে কমেন্ট করছেন যে সুন্দরবন দশ কোথায় সুন্দরবন দশ কেন সার্ভিসে নেই সেই ভিত্তিতেই আজকে এই ভিডিও আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই পরিবারটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশা থেকে বেলাইগুটি অন করে দেবেন সুন্দরবন নেভিগেশনের প্রথম চারতলা মাস্টার বিশ্বম্পন্ন নৌজান এম ভি সুন্দরবন দশ যে নজানটি বরিশালবাসীকে বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত এবং এই নৌজানটি গত ঈদেও স্পেশাল ট্রিপে খুব দ্রুতগামী সার্ভিস দিয়েছে এবং খুব ভালো সার্ভিস দিয়েছে তো এখন বর্তমানে এই নৌজানটির ইঞ্জিনের কাজ চলছে ইঞ্জিনে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে নজানটির ইঞ্জিনের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মীরা কাজ করছে অনেকে প্রশ্ন করছিলেন যে কেন সার্ভিসের বাইরে রয়েছে এই সুন্দরবন দশ এই ইঞ্জিনের কাজের জন্যই কিন্তু মূলত সার্ভিসের বাইরে এই সুন্দরবন দশ আপনারা দেখতে পাচ্ছেন পুরো ইঞ্জিনই কিন্তু নতুন করে সংস্কার করা হচ্ছে এবং এই সংস্কার কাজ সংস্কার কাজ শেষ হলে কিন্তু যখন সার্ভিসে আসবে তখন কিন্তু এই সুন্দরবন দশ বে আগের আগের চাইতে আরও কিন্তু খুব বেশ দ্রুতগামী সার্ভিস দিতে সক্ষম হবে তো এই ইঞ্জিনের কাজগুলো সম্পন্ন করতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে এই কাজগুলো সম্পন্ন করেই আবারও সুন্দরবন দশ সার্ভিসে যুক্ত হবে একটি বিষয় যে আমরা প্রতিদিন আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমরা প্রতিদিনের শিডিউলগুলো প্রকাশ করে থাকি যে সকল নৌযানগুলো ঢাকা থেকে ছেড়ে যায় এবং অপর দিক থেকে ছেড়ে আসে তো আমরা প্রথমেই উল্লেখ করে দিই যে সংক্ষিপ্ত শিডিউল অনেকেই অনেক রুটের কথা বলেন যেমন ঢাকা ভান্ডারিয়া ঢাকা খেপুপাড়া আজকে থেকে যুক্ত করা হয়েছে এবং পাশাপাশি আরও কয়েকটি রুটের কথা বলেন ভোলা খেয়াঘাট তো আমরা চাই যে অন্য অন্য রুটের শিডিউলগুলো দিতে কিন্তু দেখা যায় কি প্রতিদিনের শিডিউলগুলো আমরা ওরকম সঠিকভাবে যেমন ঢাকা ভান্ডারিয়া ঢাকা খেপুপাড়া ঢাকা ভোলা খেয়াঘাট আরও কয়েকটা রুটের শিডিউল আমরা সঠিকভাবে পাই না সেজন্যই কিন্তু আমরা সেই সব শিডিউলগুলো আমরা দিতে পারি না দেখেন একটা জিনিস কি আমরা কখনোই কিন্তু ভুলভাল তথ্য আপনাদেরকে কোনোভাবেই দেই না তো সেই ক্ষেত্রে আমরা সব সবসময় চেষ্টা করি যে সঠিক শিডিউল সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি যেগুলো আমাদের হাতে থাকে তো সেইগুলো আমরা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে শিডিউলে কি কী সমস্যা থাকে যেমন ঢাকা ভান্ডারিয়া ঢাকা ভোলা খেয়াঘাট ঢাকা খেপুপাড়া এই রুটের শিডিউলগুলো আমরা কেন নিয়মিত দিতে পারি না তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরবন দশের ইঞ্জিনের কাজ চলছে এবং ইঞ্জিনের কাজ সম্পূর্ণ করে খুব শীঘ্রই আরও দ্রুতগামী সার্ভিস দিতে ঢাকা বরিশাল রুটে যুক্ত হবে এই সুন্দরবন দোষ সো ভিউার্স ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্স আমরা চেষ্টা করবো আপনার সেই ভিডিওটি আপনার সাথে তুলে ধরার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ